আসসালামু আলাইকুম। আমরা তো আল্লাহ তাআলার তৈরি সৃষ্টির সেরা জীব মানুষ, কিন্তু তবুও নিজেদের ইচ্ছায় অনিচ্ছায় কত ভুল ত্রুটি অন্যায় অপরাধ গুনাহ পাপ কত কিছুই তো করে ফেলি। কিন্তু বান্দা যখন ইস্তিগফার করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, বান্দা ডাকলে আল্লাহ নিশ্চয় সাড়া দেন। চলুন আজ জেনে আসি সবচেয়ে সেরা ইস্তিগফার কোনটি। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। আপনাদের একটি লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে, আমরা আরও ভালোভাবে ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। তাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর আপনাদের যে কোনো মন্তব্য আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ইস্তিগফার, ইস্তিগফার মানে হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর দরবারে নতি স্বীকার করা, ভুল ত্রুটি ও অন্যায় অপরাধগুলো ক্ষমা করতে কাকুতি মিনতি করা। আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ মহান দয়াশীল অনুগ্রহশীল করুণাময়, তিনি দয়াবান পরম ক্ষমাশীল অতি দয়ালু, তার দয়ার কোনো সীমা নেই। তিনি ভুল ত্রুটি পাপ তাপ যাবতীয় অপরাধ ক্ষমা করেন, দয়া ও করুণা বর্ষণ করেন। বান্দা যখন আল্লাহর দ্বারস্থ হয় তখন তিনি ক্ষমা ও দয়ার কুদরতি হাত প্রসারিত করেন। ইস্তিগফারের ফজিলত, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে ইমান আনে সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে। সূরা তওহা আয়াত 82। অন্য আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল ও পরম দয়ালুই পাবে। সূরা নিসা আয়াত 110। ইস্তিগফার হতাশা ও দুশ্চিন্তা দূর করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা তাকে সকল প্রকার দুর্দশা থেকে মুক্তি দান করেন, হতাশা ও দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করেন, তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তিগফারের মাধ্যমে নিয়মিত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার দারিদ্র্য ঘুচিয়ে দেবেন, তাকে সব বিপদাপদ থেকে রক্ষা করে সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন। সে আল্লাহর রহমতে এমন উৎস থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে চিন্তাও করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণ ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহর কসম আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি ইস্তেগফার ও তাওবা করে থাকি। চলুন এবার ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়াটি জেনে আসি। ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া হল শাহিদুল ইস্তেগফার। মানবজাতি নানা রকম ভুল ও পাপাচারে লিপ্ত হয়। মহান আল্লাহ তাআলা এসব পাপ ও ভুলগুলো ক্ষমা করার জন্য মানবজাতিকে বিভিন্ন দোয়া ও ক্ষমা প্রার্থনার নিয়ম শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার সবচেয়ে উত্তম একটি দোয়া শাহিদুল ইস্তেগফার। শাহিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت অর্থ হে আল্লাহ, আপনি আমার প্রভু, আপনি ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনারই গোলাম, আর আমি আছি আপনার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর আমার সাধ্যমতো। আমি আপনার কাছে পানাহ ও আশ্রয় চাই আমার অনাসৃষ্টির অকল্যাণ এবং অপকার ও ক্ষতি হতে। আমি স্বীকার করছি আমার প্রতি আপনার সব নিয়ামত, আরও স্বীকার করছি আপনার সমীপে আমার সকল অপরাধ। সুতরাং আমাকে ক্ষমা করে দিন, আর অবশ্যই আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই। সহি বুখারি 6323 ও সহি মুসলিম। সাইয়েদুল ইস্তিগফারের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সাইয়েদুল ইস্তিগফার সকালে পাঠ করে সারা দিনের কোনো অংশে যদি সে মারা যায় তবে সে জান্নাতি, আর যদি রাতে পাঠ করে তাহলে রাতে মারা গেলেও সে জান্নাতি হবে। অর্থাৎ সাইয়েদুল ইস্তিগফার সকাল বিকাল দুবার পাঠ করলে সারা দিনে যদি কেউ মৃত্যুবরণ করে থাকে তবে সে জান্নাত লাভ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি তাওবা ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল। মহাজগতের এমনই সব রহস্য রোমাঞ্চে ঘেরা নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং আমাদের চ্যানেলের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।